আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। খুচরা পর্যায়ে সর্বোচ্চ চাল বিক্রির সীমা বেঁধে দিল মালয়েশিয়া। বিএমইটি থেকে শহীদুল আলমকে বদলি, নতুন ডিজি সালে আহমেদ মুজাফফর। বিমানবন্দর থেকে 43 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন। বিশ্ব নেতাদের সামনে মুসলিমদের পক্ষে বলিষ্ঠ ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পাশাপাশি এখন দেশে থেকেও নিজ নামে ট্রাভেল এজেন্সি খোলার সুযোগ দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। প্রয়োজনীয় তথ্য দিন আর হয়ে যান জামানত ছাড়াই নিজের নামে ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী। এনজেড ওয়ার্ল্ড বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুচরা পর্যায়ে গ্রাহক প্রতি সর্বোচ্চ 100 কেজি সাদা চাল বিক্রির সীমা বেঁধে দিয়েছে মালয়েশিয়া। দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের ধান ও চাল নিয়ন্ত্রক বিভাগের মহাপরিচালক আজমান মাহমুদ বলেছেন, চালের সরবরাহের বাজারে প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, কিছু ব্যবসায়ীকে 7 টন পর্যন্ত স্থানীয়ভাবে উৎপাদিত সাদা চাল কিনতে দেখা গেছে। মালয়েশিয়ার কৃষি গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের সদর দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, তাই আমরা আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করছি। আজমান বলেন, মালয়েশিয়ান সাদা চালের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রয়ের এই সীমা আরোপিত থাকবে। তিনি বলেন, সরকারের কাছে আগামী 6 মাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমদানিকৃত সাদা চালের দাম বৃদ্ধির পর মালয়েশিয়ান চাল ব্যবসায়ীরাও চালের প্যাকেজের লেবেল পরিবর্তন করে সেখানে আমদানিকৃত লোগো লাগাচ্ছে। দাবি করা হয়েছে, কিছু চালের পাইকারি বিক্রেতা মালয়েশিয়ান চালকে বিদেশি চাল হিসেবে লেবেল যুক্ত করে বিক্রি করে চালের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আজমান বলেন, তার দল এ বিষয়ে জনগণের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি, তবে গণমাধ্যম সূত্রে অভিযোগটির সত্যতা যাচাই করা হচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলমকে বদলি করা হয়েছে। আর বিএমইটির নতুন মহাপরিচালক করা হয়েছে সালেহ আহমদ মুজাফফরকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এক আদেশে বিএমইটির মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসিকে বদলি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক সালেহ আহমদ মুজাফফরকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। বিএমইটির সার্ভার জালিয়াতি ও প্রবাসীদের তথ্য মুছে ফেলা চক্রের সদস্যদের কর্মকাণ্ড ও মহাপরিচালকের ভূমিকা নিয়ে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। এতে করে বিএমইটির নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এমন এক পরিস্থিতির মধ্যেই বদলি করা হল মোহাম্মদ শহীদুল আলমকে। মালয়েশিয়া গিয়ে কোম্পানি রিসিভ না করায় বিমানবন্দর থেকেই দেশে ফেরত এসেছেন 43 বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার রাত 2টার দিকে এয়ার এশিয়ার বিমানযোগে তাদের দেশে ফেরত পাঠায় সেই দেশের ইমিগ্রেশন। কর্মীদের গত 4 সেপ্টেম্বর রিক্রুটিং এজেন্সি থ্যানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল নম্বর 1779 জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে মালয়েশিয়ায় পাঠায়। কিন্তু মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের কোম্পানির পক্ষ থেকে কেউ রিসিভ করতে না আসায় সেদেশের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগী সিরাজগঞ্জের ফরিদউদ্দিন বলেন, আমরা 43 জন কর্মী 3 দিন মালয়েশিয়ার বিমানবন্দরে অনাহারে ছিলাম। আমাদের কোম্পানি রিসিভ করতে আসেনি, তাই আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমরা সেখান থেকে রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা নানাভাবে টালবাহানা করছে। দেশে ফেরত কর্মীরা রিক্রুটিং এজেন্সির সিদ্ধান্তের অপেক্ষায় সবাই ঢাকার আশকোনার একটি হোটেলে অবস্থান করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ফিলিস্তিনের মতো দ্বন্দ্ব মোকাবেলা এবং মানবাধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো দ্বিচারিতা থাকা উচিত নয়। তিনি বলেন, তিনি 43তম আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ান ও মালয়েশিয়ার পক্ষে বিষয়টি জোর দিয়েছেন যখন তিনি সংলাপগুলোতে অংশীদারদের সঙ্গে মিলিত হয়েছেন। পাশাপাশি তাদের ইসলামোফোবিয়া প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী আনোয়ার। যদিও তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘর্ষের ব্যাপারে খুবই সংবেদনশীল, তাদের অবশ্যই ফিলিস্তিনিদের দুর্দশার কথাও বলা উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, কিন্তু মনে হচ্ছে একই ইস্যুতে তারা নীরব, এমনকি ফিলিস্তিনিদের অধিকারকে স্পর্শ করে না তাদের আবেগ।
বৃহস্পতিবার 43তম আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সরকারি সফর শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা কঠোরভাবে সোচ্চার হয়েছি এবং আমরা মানবতা এবং মানবাধিকারের মূল্যবোধের ভিত্তিতে ফিলিস্তিনিদের অধিকারকে সম্মান করি এবং সমর্থন করি। 43তম আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী এ সময় সংলাপে মিলিত হন বিশ্ব নেতাদের সঙ্গে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে সংলাপে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। Ketidakstabilan di semenanjung Korea, konflik ketenteraan Myanmar, perang Rusia-Ukraine serta penindasan Israel ke atas rakyat Palestin adalah sesuatu yang tidak harus dibiarkan oleh komuniti antarabangsa. Justru Perdana Menteri Dato' Sri Anwar Ibrahim berkata, negara-negara peserta sidang kemuncak Asia Timur perlu lebih agresif memperjuangkan hak rakyat.